লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি। লতিরাজ কুসু একের ক্ষেতে সাতি ফসল হিসাবে রসুন চাষ, লতিরাজ কুসু এক ও একত্রে রসুন চাষ, রসুন ও একত্রে লতিরাজ কুসু এক চাষ। সুপ্রিয় কৃষক ভাইরা, 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম জেলা নাটোর। এসেছি লতিরাজ কুসু এক ও একত্রে রসুনের চাষাবাদ করা হয়েছে এমন ক্ষেতে। আপনারা জানেন আমাদের সম্পদ কিন্তু সীমিত, আমাদের প্রতিনিয়তই কিন্তু জনসংখ্যা বেড়েই চলছে, তাই এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের জন্য আমরা কিন্তু বিকল্প এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করছি। অর্থাৎ একই সাথে আপনি একাধিক ফসল চাষাবাদ করে কিভাবে সর্বাধিক লাভবান হতে পারেন সে প্রচেষ্টাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতে কিন্তু বিশেষ করে রসুন এবং একত্রে লতিরাজ কুসু এক চাষ করা হয়েছে। আপনারা কখন রসুন এবং লতিরাজ কুসু এক চাষ করবেন? সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ অবধি আপনারা লতিরাজ কুসু এক ও একত্রে রসুনের চাষাবাদ করতে পারেন। আপনারা জানেন লতিরাজ কুসু একের ক্ষেতে সাথী ফসল হিসাবে রসুন, পেঁয়াজ, সরিষা, লাল শাক, পালং শাক, সবুজ শাক এবং বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি আপনারা চাষাবাদ করতে পারেন। তাহলে যখন এই অল্প সময়ের কিন্তু আপনারা লাল শাক, পালং শাক, পুঁই শাক বা সবুজ শাক অথবা রসুন পেঁয়াজ উত্তোলনের পরেই কিন্তু আপনারা লতিরাজ কুসু একের যত্ন শুরু করবেন, ঠিক মতন সার ওষুধ পানি দিবেন, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই গাছে লতি চলে আসবে। আর আপনারা জানেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করা হয়ে থাকে, যেমন লতিরাজ কুসু এক, পানি কচু, পটল, ঝিঙে, তরই, বরবটে, শশা, বিভিন্ন ধরনের কিন্তু সবজি চাষ করা হয়ে থাকে। এই সবজিগুলো সাধারণত অতি বৃষ্টির কারণে কিন্তু খুব সহজেই মারা যায়। আপনারা জানেন লতিরাজ কুসু এক বা বাড়ি পানি কুসু এক যতই বৃষ্টি ঝড় বাদল হোক না কেন কখনোই নষ্ট হবে না। এজন্য কিন্তু যারা যে সমস্ত এলাকায় নিচু সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা লতিরাজ কুসু এক বা নাটোরের লতিরাজ কুসু এক চাষের পরামর্শ দিয়ে থাকি। আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন যারা কম মূল্যে কিন্তু লতিরাজ কুসু এক নামে চারা সরবরাহ করছে বাড়ির আনাচে কানাচে থেকে তুলে। আপনারা কম দামে বা সস্তায় আপনারা যখন চারা সংগ্রহ করে চারা রোপণ করছেন, লতি বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না ইত্যাদি সমস্যা কিন্তু আপনারা লেগেই থাকবে। তাই সব শেষে যাতে এই সমস্যার সম্মুখীন না হন এমনটাই কিন্তু আমরা আগে থেকে আপনাদের পরামর্শ দিয়ে থাকি। সুপ্রিয় কৃষক ভাইরা, অনেকে কিন্তু অসংখ্য লোভনীয় ভিডিও কচু চাষের উপর ছেড়ে দিয়েছে যারা চারা বিক্রির মূল উদ্দেশ্য। লতিরাজ কচু একের গাছে ফুল আসলে করণীয় কি, লতিরাজ কচু একের গাছের ফুল কিভাবে কাটবো? তো সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা কিন্তু লতিরাজ কচু একের চারা উত্তোলন করছি। আমাদের এই চারা কিন্তু অত্যন্ত মানসম্মত। তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও যদি আপনারা দেখেন অধিকাংশ চারার গোড়ায় কিন্তু লতি রয়েছে। আমরা সাধারণত এই চারাগুলোই রোপণের জন্য বিবেচনা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ফজর আলী কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই চারাগুলো যাবে বিশেষ করে ঝালকাটি মোহাম্মদ সজীব ভাই নামক এক কৃষক আমাদের কাছে লতিরাজ কুসু একের চারার অর্ডার করেছে 1000 চারা। এই সজীব ভাইয়ের সাথে আমার মোটামুটি প্রায় 10টার দিকে কথা হয়, একবার কল দিয়েই সে আমাকে চারার অর্ডার করেছে এবং টাকাও পেইড করে দিয়েছে। তার কথা অনুযায়ী আমরা আজকে চারা তাকে বুকিং দেব। আজকে 29 জুলাই 2022 সাল। তো আমাদের সাথেই থাকুন, আমরা তার জন্য কি এমন ধরনের চারা উত্তোলন করেছি আমরা শেষেই চারার দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আমরা এই জমিতে লতিরাজ কুসু একের ক্ষেতে সাথী ফসল হিসেবে রসুনের চাষাবাদ করি। লতিরাজ কুসু একের গাছে ফুল আসলে আমরা কিভাবে কাটব? তো সুপ্রিয় কৃষক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটায় ফুল এসেছে।
এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত ফুল আসলে কিন্তু লতি রাজকুসু একের গাছের লতি কিন্তু কমে যায়। আপনারা খুব দ্রুতগামী ফুলটা কেটে দিয়ে 33% 1 বিঘা ধরে 15 কেজি টিএসপি, 10 কেজি ইউরিয়া এবং 2 থেকে 3 কেজি দস্তা বা মধ্যম জাতীয় সার আপনারা প্রয়োগ করবেন। সুপ্রিয় কৃষক ভাইয়ার, আমরা একটা উন্নত মানের সার আনছি, আর বিশেষ করে লতি রাজকুসু একের ক্ষেতে দেওয়ার জন্য আপনাদের পরামর্শ দিচ্ছি। মাটির পান অত্যন্ত মানসম্মত সার, বিশেষ করে মধ্যম সার বা দস্তা জাতীয় সার, এগ্রি অর্গানিকের সে দামের তুলনায় অনেক কম এবং কাজেও এগ্রি অর্গানিকের সে বহুলাংশে ভালো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা ফুল হয় দুইটা পাট হয়ে যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের পাটটা অংশ ধরে এভাবে টান দিবেন তাহলে কিন্তু ভেঙে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলটা। তো আপনারা চাইলে কিন্তু বিশেষ করে আমাদের দেশীয় নিড়ানির যন্ত্র আদি ব্যবহার করে, এটা আমরা গ্রামের ভাষায় কাঁচি বলে থাকি, এটা দিয়ে আপনি এই অংশটা কিন্তু কাটতে পারেন, এই যে কোনো সমস্যা হবে। জমি থেকে চারাগুলো উত্তোলন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন চারার মান, এই চারাগুলো অত্যন্ত মানসম্মত, বিশেষ করে অধিকাংশ চারার গড়ায় কিন্তু লতি রয়েছে, এটাই কিন্তু লতি রাজকুসু একের আসল চারার বৈশিষ্ট্য। আমরা সাধারণত বস্তা প্যাকিং এর পূর্বে কিন্তু এই পাতাগুলো সাধারণত কেটে দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন, অতপর কিন্তু আমরা এইটুকুন রেখে আমরা বস্তা প্যাকিং করব। যখন আপনারা চারাটা রোপণ করবেন চেষ্টা করবেন এই পর্যন্ত আপনারা মাটির নিচে